হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। বিউটি লাইফস্টাইল চ্যানেলে তোমাকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজ দেখো বিশ্বকর্মা পুজো, সেজন্য দেবামা স্নান টান হয়ে গিয়েছে। এরপর আমি পুজোর জন্য সব কিছু রেডি করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা, আমার প্রসাদ সব রেডি হয়ে গেছে। আমি দুটো জায়গাতে প্রসাদ করেছি, কারণ আজকে সংক্রান্তি পুজো আছে আর বিশ্বকর্মা পুজো আছে। আর এখানে ব্রাহ্মণমশাই চলে এসেছেন। নিচে আমার দেওয়ারের যে দোকান করে, সেই দোকানে মেশিনগুলো হবে, পুজো হচ্ছে। তারপর মোটরসাইকেল সাইকেল পুজো হবে। এখানে দেখো তোমার দাদা ভাইয়ের মোটরসাইকেলটা পুজো করছে, আর বেটু সাইকেলটা আছে, বাবার সাইকেল আছে। আর তোমরা তোমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো কীভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর রাত্রে দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বিশ্বকর্মা পুজোতে। আমাদের বাঁকুড়ায় যে কেরানীবাঁধ লালবাজার, এখানে অনেক প্যান্ডেল হয় বিশ্বকর্মা পুজো। এখানে যে গাড়ির গ্যারেজগুলো আছে, প্রতিটা গ্যারেজে খুব সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিলো। এবছর প্রথমেই আমি গেছিলাম, এক বছরও যাইনি। তো এখানে আমার একটা দেওয়ার কাজ করে একটু দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর লাইটের কাজগুলো লাগছে। আর এটা দেখো সতীঘাটের ব্রিজটা কত উঁচু করে বানিয়েছে, আর চারদিকে লাইট, বসার জায়গাও আছে, খুব সুন্দর। পুজোর পরের দিনই ছিল গণেশ চতুর্থী, তো একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের যে প্যান্ডেলটা খুব সুন্দর দেখলাম, খুব সুন্দর কারুকার্য করা। এরপর দেখো আমরা একটা খাবারের দোকান চলে এসেছি, এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম ফুল প্লেট, কিন্তু কিছুতেই খেতে পাচ্ছিলাম না। আর খুব টেস্টি ছিল বিরিয়ানিটা, অনেক কষ্ট করে শেষ করেছি। আর বেটু তো দেখো কিছুই খায়নি, শুধু ডিমটাই খেয়েছে। আর কার কার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে খেতে, খুব টেস্টি ছিল। এটা দেখো আরেকটা প্যান্ডেল কেরানীবাঁধের, আর সব নাচ করছে, আর খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই প্যান্ডেলটা দেখো আমাদের ধলডাঙ্গাতে, খুব সুন্দর প্যান্ডেলটা। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দারুণ সাজিয়েছে লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। কেমন দেখলে বলো বিশ্বকর্মা ঠাকুর? ভালো নাকি? তুমি কি হয়রান হয়ে গেছো নাকি? না। তাহলে তুমি শুয়ে গেলে যে দেখা হবে আবার পরের ভিডিওতে।